ক্লাস টুয়েলভের ভাই বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। এর আগে আমরা আলোচনা করেছিলাম সুভাষগঞ্জ হাই স্কুলের টেস্ট, যে পরীক্ষাটা হয়েছে সেই টেস্ট পরীক্ষার এডুকেশনের কোশ্চেনটা আমরা আলোচনা করেছি। তোমরা যদি সেই ভিডিওটা না দেখো তাহলে তোমরা দেখতে পারো। এখন আমরা আলোচনা করব তোমাদের রায়গঞ্জের আমাদের যে স্কুল রয়েছে রামকৃষ্ণ স্কুল, সেই রামকৃষ্ণ স্কুলের টেস্ট পরীক্ষায় এডুকেশন সাবজেক্টের যে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো আমরা পুরোটা আলোচনা করব, এবং সঙ্গে সঙ্গে আমরা এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করব। তাহলে সময় নষ্ট না করে চলো আমরা কোশ্চেনগুলো দেখি। গ্রুপ এ থেকে শর্ট যে এসে, এখানে প্রথম কোশ্চেনটা হচ্ছে প্রত্যাভিজ্ঞা কথাটির অর্থ। তোমরা জানো যে প্রত্যাভিজ্ঞা কথাটির অর্থ হচ্ছে কি? চিনে নেওয়া। কৈলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলো কে? ক্যাটেল। কৈলাসিত বুদ্ধি এবং তরল বুদ্ধির কথা কিন্তু ক্যাটেল বলেছে। তারপরে আগ্রহ হলো সুপ্ত মনোযোগ, এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ। এটা কে বলেছে? এটা বলেছে ম্যাকডুগাল। স্ক্যানারের প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি হলো আর টাইপ, অর্থাৎ রেসপন্স টাইপ বা রেনফোর্সমেন্ট টাইপ। ঠিক আছে, আর থেকে হবে রেসপন্স বা রেনফোর্সমেন্ট। অন্তর্দৃষ্টিমূলক শিখন হলো কি? গেস্টাল তত্ত্ব। গেস্টাল তত্ত্বের একটা গুরুত্বপূর্ণ থিওরি হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিখন। যেসব আচরণের নির্দিষ্ট উদ্দীপক আছে তাদেরকে বলা হয় শর্ত সাপেক্ষ আচরণ। এটা হচ্ছে আমাদের প্যাবলোভের থিওরি থেকে একটা কোশ্চেন নেওয়া, যে প্রত্যেকটা প্রতিক্রিয়ার একটা নির্দিষ্ট উদ্দীপক থাকবে, সেটা হচ্ছে যে তাহলে এই কথাটা মানে হচ্ছে একটা শর্ত থাকছে। স্ট্যাটিস্টিক শব্দটি ইতালীয় যে শব্দ থেকে এসেছে সেটা হচ্ছে স্ট্যাটিস্টা। এই শব্দটা 85 থেকে 89 এর প্রকৃত নিম্ন সীমা হবে 84.5। তাহলে এটা এর মিন কত? এই সংখ্যাগুলোকে যোগ করব, যোগ করে আমরা যদি 5 দিয়ে ভাগ করি, এই সংখ্যাগুলোকে আমরা কি করব? যোগ করব। আর তারপরে যদি আমরা এন, অর্থাৎ 5 দিয়ে আমরা ভাগ করি, তাহলে যেটা দাঁড়াবে এটা তোমরা করে নেবে। তারপরে এমসিকিউ কি এসছে দেখে নেওয়া যাক। তারপরে গ্রুপ বি থেকে এমসিকিউ কোশ্চেন এসছে কি? ভারতীয় সংবিধানে কত নং ধারা নারীদের শিক্ষা সুযোগ সুবিধার কথা বলা হয়েছে? তাহলে এটা হবে 15A1। 15A1 নং ধারায় নারীদের শিক্ষার কথা বলা হয়েছে। তারপরে ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন প্রতিষ্ঠিত হয় 1956 সালে। এটা মনে রাখবে, ঠিক আছে, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। তারপরে ত্রিভাষা সূত্রটি কি, যেটা দিয়েছে আমাদের রাধাকৃষ্ণ কমিশন, সেটা ত্রিভাষা সূত্রটি কোন কোন ভাষা থাকবে? একটা মাতৃভাষা বা একটা আঞ্চলিক ভাষা থাকবে, হিন্দি থাকবে এবং ইংরেজি থাকবে। তারপর বলছে মুদালিয়ার কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল, দেখো এটা কি বলেছে? মুদালিয়ার কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ মাধ্যমিক শিক্ষা, তোমরা তো এখন 2 বছরের উচ্চ মাধ্যমিক পড়ছো, 11-12, এখানে বলছে মাধ্যমিক শিক্ষা অনুযায়ী বা মুদালিয়ার কমিশন অনুযায়ী কয় বছর ছিল? সেটা ছিল 4 বছর। বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশন বলেছে? বহুমুখী বিদ্যালয়, এটার ইংরেজি হলো মাল্টিপারপাস স্কুল, সেটার কথা মুদালিয়ার কমিশনই বলেছে। শিক্ষাক্ষেত্রে +2 স্তরের সুপারিশ করেছে কি? ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন। কোঠারি, ঠিক আছে, কোঠারি কমিশন বলেছে +2 স্তরের কথা। নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ কি করেছে? জাতীয় শিক্ষানীতি 1986। নবোদয় বিদ্যালয় এডুকেশনের পুরো নাম হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। জনান্দোলন কমিটি গঠিত হয় 1991, বুঝা গেল? আর 1990 হয় রামমূর্তি কমিটি, রামমূর্তি, ঠিক আছে। আর প্রোগ্রাম অফ অ্যাকশন POA সেটা হয় 1992, 1992, ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। তারপরে গ্রুপ সি থেকে কোন কোশ্চেনগুলো এসছে? বলছি স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয় দৃষ্টিহীনদের জন্য। জাতীয় সাক্ষরতা মিশন, তোমরা প্রত্যেকে জানো 1988, 5ই মে। বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা কে বলেছে? মৌলানা আবুল কালাম। APJ আব্দুল কালাম না কিন্তু, মৌলানা আবুল কালাম, ঠিক আছে। তারপরে গ্রুপ ডি থেকে কোন কোন শর্টগুলো এসছে? বলেছে 1996 সালে ডেলস কমিশনের প্রকাশিত প্রতিবেদনটির অপর নাম ছিল কি? লার্নিং দ্য ট্রেজার উইদিন, অর্থাৎ এটা শিরোনাম বা টাইটেল ছিল। কম্পিউটারে স্থায়ী স্মৃতি কেন্দ্র, এটা তোমরা প্রত্যেকটা পরীক্ষায় পাবে, হয়তো স্থায়ী স্মৃতি কেন্দ্র বলবে বা অস্থায়ী স্মৃতি কেন্দ্র বলবে, পরীক্ষায় কিন্তু এটা এমসিকিউ আসবে। তাহলে স্থায়ী হচ্ছে কি? ROM, ROM, আর অস্থায়ী হচ্ছে RAM, এটা মনে রাখতে হবে। শিক্ষাবিজ্ঞানে প্রযুক্তিবিদ্যা এর উদাহরণ, অর্থাৎ শিক্ষাবিজ্ঞানে বা আমাদের
শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তি বা টেকনোলজি যখন আমরা ব্যবহার করি সেটা হচ্ছে প্রোগ্রাম শিখন। এই ছিল তোমাদের এমসিকিউ কোশ্চেন। এবার আমরা একবার বাকি কোশ্চেনগুলো দেখব। এক কথায় কোশ্চেন কী কী হয়েছে, এক কথায় কোশ্চেন বলেছে শিখনের স্তরগুলি কী কী, যে আমরা শিখন, সংরক্ষণ, তত্ত্ববিজ্ঞা, পুনরুদ্যোগ ওই স্তরগুলোর কথা বলেছে, আগ্রহের দুটি বৈশিষ্ট্যের কথা বলেছে, মনোযোগের দুটি বৈশিষ্ট্য, বুদ্ধাঙ্ক কি, তোমাদের যে আইকিউটা লিখেছি সেই আইকিউটার কথা বলেছে এখানে, টেটার সমীকরণ, স্পিয়ারম্যানের যে ওই RAB × RBC ওই সূত্রটা টেটার সমীকরণ, শূন্য সহগতি কাকে বলে, অর্থাৎ দুটো বিষয়ের মধ্যে যখন কোনো রকম সম্পর্ক থাকে না তখন সেটাকে শূন্য সহগতি বলে, সাধারণ মানসিক ক্ষমতা বলতে কি বোঝো, স্পিয়ারম্যান থিওরি থেকে বুঝে যাবা, পড়তে পারবা, সাধারণ মানসিক ক্ষমতা বিশ্ব মানসিক ক্ষমতা, অর্থাৎ S আর G এর মধ্যে পার্থক্য লিখতে বলেছে একটা, পরিণামন কাকে বলে, পরিণামনের বৈশিষ্ট্য, থন্ডাইকে শিখুন সূত্রগুলো কি কি, যে কোনো দুটি মুখ্য সূত্র শিক্ষা করার তাৎপর্য আমি বলেছি যে তোমাদের পরীক্ষায় এটা চলে এসেছে, থন্ডাইকের সূত্র যে তিনটা মুখ্য সূত্র আছে সেই তিনটা সূত্র এবং তার সঙ্গে শিক্ষা করার তাৎপর্য অবশ্যই তোমাদেরকে পড়তে হবে, তার মোডের সংখ্যা দাও এবং এটা থেকে থেকে মোড কাকে বলে এটা লিখতে হবে, এবং তার সঙ্গে এই এই এটা থেকে স্কোর এবং পরিসংখ্যাটা থেকে মিন এবং মিডিয়ান। তোমাদেরকে আমি অলরেডি একটা না দুটো ভিডিও স্ট্যাটিস্টিক্স এর উপর বা রাশিবিজ্ঞানের উপর দিয়েছি, সেখানে দুটো ভিডিও যদি কেউ একটু ধৈর্যের সঙ্গে দেখতে পারে তাহলে তাকে আর কোনো জায়গায় কোনো কিছু করতে হবে না, ঠিক আছে, তো তোমরা সেটা দেখতে পারো। তারপরে গ্রুপ বি থেকে কি এসেছিল এটা এমসিকিউ আমরা পড়লাম, তারপরে আমরা দেখব যে তারপরে কোন কোশ্চেন হয়েছে। হ্যাঁ, 5 মার্কের 5 একে 5 মানে এক কথায় কি এসেছে, AICTE এর পুরো নাম কি, এটা তোমাদের বারবার পড়িয়েছি, মধ্যশিক্ষা মধ্যবিত্ত শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী ইন্টারমিডিয়েট এটা মাধ্যমিক শিক্ষা হবে, এটা ভুল করেছে, NCERTE এর পুরো কথাটি হলো, এটা রুরাল হায়ার এড যেটা পড়ালাম ওটাই, FUPW কথাটি পুরো নাম, ECC বলতে কি বোঝো, অনন্যয় বলতে কি বোঝো, ড্রপ আউট, বিদ্যালয় ছুট, অপারেশন ব্ল্যাকবোর্ড, এগুলো আমরা প্রত্যেকটা আমি প্রত্যেকটা প্রত্যেকটা আলোচনা করেছি, শুধু তোমাদেরকে ভিডিওগুলো দেখতে হবে, যেগুলো SAQ বা MCQ ভিডিওগুলো আছে সেগুলো দেখতে হবে। তারপরে 8 মার্কে কি এসেছিল, মাধ্যমিক শিক্ষা কমিশন, পরীক্ষা মূল্যায়ন অবস্থা, শক্ত প্রভাব, এগুলো সবগুলো করিয়েছে, বিশ্ববিদ্যালয় কমিশন গ্রামীণ এটাও করেছে, গ্রামীণ বিশ্ববিদ্যালয়, অপারেশন ব্ল্যাকবোর্ড, নবোদয় বিদ্যালয় সব 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 করিয়ে দিয়েছে, এগুলো তোমাদেরকে শুধু পড়তে হবে, ঠিক আছে। তারপরে দেখি আর কি এসছে, 4 মার্কে একটা আসছে শিক্ষায় প্রযুক্তিবিদ্যার সুবিধা আর মানুষ হয়ে ওঠার শিক্ষা। তোমরা যদি কোশ্চেনগুলো এখানকার দেখো এবং আমার সাজেশনটা যদি দেখো তাহলে 100-এ 100 তোমরা দেখবে যে বড় কোশ্চেনগুলো মিলে গেছে এবং অনেকটা MCQ এখানে তোমরা স্যাম পাবে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত থাক, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, এবং যে কোনো সমস্যায় তোমরা আমাকে ডিসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বার দেওয়া আছে তোমরা কল করতে পারো, এবং অবশ্যই সবাই যাতে এই ভিডিওগুলো লাভ তুলতে পারে তোমরা এই ভিডিওগুলো শেয়ার করবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে আমি আরো বেশি মোটিভেট হতে পারি তোমাদের জন্য এইরকম পরিশ্রম করতে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।